এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি বিডি অটো কার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 12% স্টক ও 3% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আই বা ইপিএস এসেছে 1.52 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হচ্ছে আজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইফাদ অটোস ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 29 সেপ্টেম্বর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান সামিট অ্যালায়েন্স স্পোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 2 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 3 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফারিস নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 4 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। রেকর্ড ডেটের পর ইনটেক লিমিটেড ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলো শেয়ার লেনদেন স্থগিত ছিল।